প্রথম ধাপে যখন জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলা হয় তখন নির্বাচন কমিশন কিন্তু খুবই নিম্নমানের ওয়েবক্যাম ব্যবহার করে এনআইডি কার্ডের জন্য ছবি তুলেছিল, যার কারণে বর্তমানে সেই ছবিগুলোর সাথে বর্তমান চেহারার কোনো মিল নেই, কিংবা অনেকে রয়েছেন যাদের এনআইডি কার্ডের ছবি খুবই অস্পষ্ট, যেটা দেখে বোঝার কোনো কায়দা নেই। এছাড়াও আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা সিগনেচার পরিবর্তন করতে চাচ্ছেন, সিগনেচার ছবি কিভাবে পরিবর্তন করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনের ভিতরে অনেক জটিল প্রশ্ন রয়েছে এবং সঠিক কোনো রাস্তা না জানা থাকার কারণে আপনারা ছবি চেঞ্জ করতে পারতেছেন না, সিগনেচার চেঞ্জ করতে পারতেছেন না। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা আপনার এনআইডি কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের অস্পষ্ট ছবিকে পরিবর্তন করতে পারেন এবং কিভাবে আপনি আপনার সিগনেচারটি পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি এবং সিগনেচার চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে একটি নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে আবেদন করতে হবে। এটাকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না, ম্যানুয়ালি আপনাকে আবেদন করতে হবে। কীভাবে আবেদনটি করবেন সেটা জানানোর আগে আপনাদেরকে বলে নেই যে কোন ধরনের ছবি আপনি পরিবর্তন করতে পারবেন। সাপোজ ধরুন আপনি যখন এনআইডি কার্ডের জন্য ছবি তুলেছিলেন প্রথম স্টেপে, তখন ছবিটি ওয়েবক্যাম দিয়ে তোলা হয়েছিল, ছবিটি খুবই অস্পষ্ট এবং আপনার চেহারার সাথে খুব একটা মিলে না, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবিটি চেঞ্জ করার জন্য আবেদন করতে পারেন। অথবা আপনারা কিছুদিন আগে ছবি তুলেছেন এনআইডি কার্ডের জন্য, তখন আপনার দাড়ি গোঁফ ছিল না কিন্তু বর্তমানে আপনি দাড়ি রেখেছেন, অনেক বড় বড় দাড়ি থাকার কারণে আপনার আগের ছবির সাথে বর্তমান ছবির একটু সামঞ্জস্য কম রয়েছে বা চেহারাটা একটু কম বোঝা যায়, সেই ক্ষেত্রে আপনি চাইলে ছবি পরিবর্তন করতে পারেন। ছবি এবং সিগনেচার পরিবর্তন করতে হলে আপনাকে একটি ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। ফর্মটি ডাউনলোড করে কিভাবে আপনার আবেদন করবেন সেটা চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই। জাতীয় পরিচয়পত্রের ফটো এবং সিগনেচার পরিবর্তন করতে চাইলে আপনাদেরকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। এটার জন্য আপনি শুরুতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারটি ওপেন করার পরে আপনি ব্রাউজারের ইউআরএল বারে টাইপ করবেন services.nidw.gov.bd, ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এরপর এখানে দেখতে পারবেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে, ডাউনলোড অপশনে প্রেস করে দিবেন। এখানে দেখতে পারবেন তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য, এই অপশনটিতে প্রেস করবেন এবং দেখতে পারবেন একটি ফর্ম আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। সেম কাজটি আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। এটাই হলো আপনার ফর্ম টু। এই ফর্ম টুর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। শুরুতে আপনারা এখানে আপনার নাম লিখবেন, তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে লিখে দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন 18 বছরের কম হলে এখানে তাদের আইনানুগ যে অভিভাবকের নাম এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে বলা হয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন নাম, ইংরেজিতে নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং রক্তের গ্রুপ। এখানে কিন্তু কোনো জায়গাতে জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন কিংবা সিগনেচার পরিবর্তনের কোনো অপশন দেওয়া হয়নি। এর জন্য আপনি এখান থেকে অন্যান্য যে লেখাটি রয়েছে এই জায়গাতে এসে আপনি এইখানে আপনার এই যে চাহিত সংশোধিত তথ্য এই জায়গাতে আপনি যদি শুধুমাত্র ছবি পরিবর্তন করতে চান তাহলে শুধুমাত্র ছবি পরিবর্তন লিখবেন, আর যদি আপনি ছবি এবং সিগনেচার পরিবর্তন করতে চান তাহলে ছবি অ্যান্ড সিগনেচার পরিবর্তন লিখবেন। এখানে লেখার পরে আপনি নিচে দেখতে পারবেন এইখানে একটি অপশন রয়েছে, এখানে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে। এখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে যে ফর্মটি রয়েছে ফর্মটি সঠিকভাবে পূরণ করে নেবেন এবং এই ফর্মটির নিচে আপনি দেখতে পারবেন কিছু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নিয়ে আপনি নির্বাচন অফিসে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি এই ফর্মটি জমা দিবেন এবং নির্দিষ্ট প্রসেস অনুযায়ী আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। যেমন শুধুমাত্র ছবি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনার এনআইডি কার্ডের ফটো কপি বা এনআইডি কার্ড দিলেই হবে। আপনি যদি ছবি এবং সিগনেচার আপনি যদি দুইটা পরিবর্তন করতে চান, সিগনেচারের ক্ষেত্রে হয়তো বা আপনাকে ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট অথবা সিগনেচার রয়েছে এরকম কোনো ডকুমেন্ট দিতে হতে পারে, সেটা আপনি নির্বাচন কমিশনে গিয়ে ভালোভাবে জেনে নেবেন। এবং নির্দিষ্ট কিছু ফিও আপনাকে জমা দিতে হতে পারে, সেটা আপনি ব্যাংকে গিয়েও জমা দিতে পারেন অথবা চাইলে অনলাইনের মাধ্যমে বিকাশ দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এবার আপনি সকল ডিটেলসগুলো যখন তাদের কাছে জমা দিবেন, তাদের কথা মতো ফর্মটি জমা দেওয়ার পরে আপনাকে একটি ডেট দেওয়া হবে, সেই ডেটে গিয়ে আপনি আপনার ছবি তুলে আসবেন এবং সিগনেচার দিয়ে দিবেন। এবং এটা হবে আপনার উপজেলা নির্বাচন অফিসের যে নির্দিষ্ট একটা সময় রয়েছে, যে সময়ের ভিতরে তারা ছবি তুলবে সেই ডেটটি আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দিবে অথবা আপনাকে সেদিনও জানিয়ে দিতে পারে যে কবে নাগাদ আপনি ছবি তুলতে পারেন। তো ভিউয়ার্স, ঠিক এই প্রসেসের মাধ্যমে, এই ফর্মটির মাধ্যমে আবেদন করে আপনি আপনার সিগনেচার এবং ফটো পরিবর্তন করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।